Assalamu alaikum, dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. You know, whole Bangladesh are affected by COVID-19. In spite of having COVID-19, Allah has kept us safe. Alhamdulillah. You know, we are passing serious time. So, we cannot take as usual class at your school. As a result, our head teacher arranges an online class for the students. I will take a class, the students of class 10 board. There are 6 grammatical items for the students of class 9 or 10. One of them narration. One of them narration. Bangla meaning ukti. Bangla meaning ukti. Bokta jaha bole tahai ukti. Narration দুই প্রকার এক নাম্বার ডাইরেক্ট নারেশন নাম্বার টু ইনডাইরেক্ট নারেশন জেনারেল শাখায় তোমাদের সিলেবাস নারেশন হলো প্রেসেস নারেশন আর ভোকেশনাল শাখার সিলেবাস সেন্টেন্স নারেশন নারেশন অত্যন্ত সহজ একটা আইটেম তোমরা মনে করো নারেশন খুব কঠিন নো নারেশন একদম সহজ একটা আইটেম আই বিলিভ দ্যাট এনি আদার কাইন্ডস অফ স্টুডেন্ট হি অর শি ফলো দ্য ক্লাস অনলি 20 মিনিটস সার্টেনলি দ্যাট হি অর শি উইল লার্ন টু অ্যাভেল দ্য সেন্টেন্স নারেশন সো I hope everybody will follow my class. এই সেন্টেন্স নারেশন জানার আগে আমাদের জানতে হবে যে কার কার নারেশন হয় পাঁচটা সেন্টেন্সের নারেশন হয় এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বর অপারেটিভ সেন্টেন্স পাঁচ নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স আমি কিছু শর্ত লিখলাম অ্যাসার্টিভ চিহ্ন কিভাবে যেই সেন্টেন্সগুলোর মধ্যে কিছুই নাই সেটা বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ চিহ্ন দেখি তাহলে বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স মে আর লা অবলিক লং দিয়ে শুরু হয় আমরা বুঝবো এটা অপারেটিভ সেন্টেন্স যদি কোন সেন্টেন্সের মধ্যে এক্সক্লামেশন চিহ্ন থাকে তাহলে বুঝবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এই পাঁচটা সেন্টেন্সকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে ডাইরেক্ট সেন্টেন্সটা এরকম একটা ইম্পারেটিভ কমা দিয়ে আটকন থাকবে বা কোডের মার্ক দিয়ে ইনক্লুড থাকবে এই ইম্পারেটিভ কমার ভিতরের অংশটুকু রিপোর্টেড স্পেস রিপোর্টেড স্পেস আর ইনভার্ট কমার বাহিরের অংশটুকু তার নাম রিপোর্টেড ভার রিপোর্টিং ভার আমাদের সেন্টেন্স রেশনটা যখন ধারে থেকে ইনভার্ট করব এই মার্কটুকু কাটা যাবে এই মার্কটুকু কাটা যাবে এইটা উঠানোর জন্য পাঁচটা সিস্টেম পাঁচটা পদ্ধতি আমি তোমাদের অত্যন্ত সহজভাবে শিখিয়ে দেব রিপোর্ট অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এটা হবে ভার্ব টু অথবা সেইড যদি থাকে সেইড টু
समान समान है टोल থাকে যদি শেষ টু সমান হয় টেক্স রিপোর্টেড স্পেস ইন্টারপ্রেটেড বলে আস্কড হয় আস্কড থ্রি সেন্টেন্স রিপোর্টেড স্পেস ইন্টারপ্রেটেড বলে অর্ডার অবলিক রিকোয়েস্টেড অবলিক কমান্ড Explain with joy. Explain with joy oblique sorrow. তাহলে আমরা পাঁচটা আইটেম শিখে ফেলবো যে রিপোর্টিভ স্পেস অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বার হয় কোড অবলিক সেইড যদি ইন্টারগেটিভ হয় হয় অ্যাক্ট ডিফারেন্ট হয় তাহলে অর্ডার রিকোয়েস্ট কমান্ড থাকে যদি অপারেটিভ সেন্টেন্স প্লে কুইজ এক্সপ্লেন 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 উইথ জয় অবলিক সরো ओके इनवर्टेड कॉमा ओमिट हुए एसेंशियल का क्षेत्र है दैट इन है ई पब्लिक डब्ल्यू इज डब्ल्यू इज वाट को की हम नेक्स्ट बोलबो रिपोर्टेड स्पेस इनवर्टेड होने टू पब्लिक नॉट टू ऐसा ये ऑपरेटिव सेंटेंस बने दैट एक्सक्लेमेटिव बने তাহলে আমরা অত্যন্ত সহজে রাখতে পারবো রিপোর্টেড স্পেস অ্যাসার্টিভ হয় কমে হয় দেয় ইন্ডিকেটিভ হলে উইশ ইনভার্টিভ হলে টু অবলিক নট টু তার মানে আমরা বলে রাখি ইন্ডিকেটিভ হয় ই অবলিক ডব্লিউ এস আর ইম্পারেটিভ হয় টু অবলিক নট টু বাকি তিন সেন্টেন্স ক্ষেত্রে হয় দ্যাট 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 ওকে এখন আমাদের জানতে হবে ভার্বগুলো কিভাবে চেঞ্জ করতে হয় তোমরা জানো বারবার শুনেছো নিরেশনে টেন্স না জানলে নিরেশন করা সম্ভব আমি বলবো টেন্স জানাটা একদম ইউনিট আমি শুধু ভার্ব চিনাই দেবো একটা সেন্টেন্সের মধ্যে তিন প্রকারের ভার্ব থাকতে পারে একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা বি ভার্ব আর একটা মোডাল ভার্ব কিভাবে চেঞ্জ হয় তোমরা এক করে জেনে নেবে ভি ওয়ান হয় বি টু এম ইস আর হলে হয় ওয়াস অবলিক ওয়ার হ্যাড অবলিক হ্যাজ হলে হয় হ্যাড হ্যাড বিন অবলিক হ্যাজ বিন হলে হয় হ্যাড বিন বি টু হয় হ্যাড প্লাস ভিথি ভি ওয়ান ভি টু প্রশিক্ষণ উইক ভার অবলিক স্ট্রং ভার এই উইক ভার ও স্ট্রং ভারগুলোর নাম হলো এই দু তিনটা ভাবে থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আমি এই প্রেজেন্ট ফর্মকে বলি ভি ওয়ান পাস্ট ফর্মকে ভি টু পাস্ট পার্টিসিপল ফর্মকে বলি ভি থ্রি তোমরা যদি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বলো নো প্রবলেম হয়তো ওয়াস ওয়ার হবে হ্যাড বিন হ্যাড বিন হ্যাড হলে হ্যাডিং হয় হ্যাড বিন হলে হয় হ্যাড বিন কেম টু মি হলে হয় মাই তার মানে সেম থাকলে সুর উইল থাকলে পুট ক্যান থাকলে পুট মে থাকলে মাই এখন শিখে তো আমরা বিয়ার হলে বিটু এম ই জার হলে ওয়াস হয়া হ্যাড হ্যাজ হলে হ্যাড হ্যাড বিন হ্যাজ বিন হলে হয় হ্যাড বিন বি টু হলে হ্যাড প্লাস বি থ্রি ওয়াস হয়া হ্যাড বিন হ্যাড হ্যাড হয় হ্যাড বিন থাকলে হ্যাড বিন হয়
can থাকলে could may থাকলে might shall থাকলে should will থাকলে would আচ্ছা ওকে এখন আমরা যদি কয়েকটি উদাহরণ দেই আমি মনে করব সবাই তোমরা পারবে ইনশাআল্লাহ নাও উই সাব एग्जांपल ফর ইউ সাসেস হি সেড টু মি I have done the work. I have done the work. আমরা কত বছর আইডেন্টিফাই করেছি যে এটা assertive sentence. কোন টেন্স ইউনিট দ্বারা ইউনিট যেমন he told me that এগুলোর আগে আমাদের একটা জিনিস দিতে হবে সাবজেক্ট টেন্স সাবজেক্ট এরকম হয়তো ফার্স্ট পারসন তাহলে হয় ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস ফার্স্ট পারসন কে আই এবং উই সাবজেক্ট হয় সেকেন্ড পারসন কে ইউ তাহলে ইউই সেকেন্ড পারসন হলে সেকেন্ড প্লেস সেকেন্ড পারসন হলে সেকেন্ড প্লেস থার্ড পারসন হলে থার্ড পারসন হলে মুভ চেঞ্জ থার্ড পারসন হলে মুভ চেঞ্জ তার মানে সাবজেক্ট আই এবং উই হয় রিপুটেড স্পেসের সাবজেক্ট আই এবং উই হয় তাহলে ফার্স্ট প্লেস সেকেন্ড পারসন হলে সেকেন্ড প্লেস থার্ড পারসন হলে থার্ড প্লেস সাবজেক্ট আই এবং উই ফার্স্ট প্লেস তাহলে হবে ফার্স্ট প্লেসের মতো সাসেস যেমন আই থাকলে কেমন তো হয় ফার্স্ট হতে হি তাহলে হি আমরা শিখলাম হ্যাড থাকলে হ্যাড হয় হ্যাড থাকলে হ্যাড হয় হি হ্যাড ডান ডান ওয়ার ওকে আচ্ছা সেন্টি যদি ইম্পারেটিভ হতো রিপিটেড স্পেস যদি ইম্পারেটিভ হতো যেমন হি Say to me, have you done the work? আমরা শিখলাম বিপুল স্পেস যদি ইন্ডিকেটিভ হয় তাহলে হয় asked. He asked me if second person second place. We can make something I. And I have done the work. Okay? Scientific imperative voice. Read them on. He said to me, open the door. Open the door. আমাদের কাছে এখানে সাবজেক্ট টাই ভারতের সাথে রয়েছে সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে হি রিকোয়েস্টেড হি রিকোয়েস্টেড মি টু ওপেন দা ডোর টু ওপেন দা ডোর ওকে তাহলে শিখবো রিকোয়েস্টেড যদি অপটিম সেন্টেন্স হয় তাহলে হি সেড টু মি মে আল্লাহ মে আল্লাহ ব্লেস ইউ মে আল্লাহ ব্লেস ইউ আমরা দেখেছি সেন্টেন্সটা মে আল্লাহ শুরু হয়েছে দিস কল অপটিক সেন্টেন্স তাহলে হি প্রেড মি দ্যাট আল্লাহ মে হলে মাইট হয় মে আল্লাহ মাইট প্লিজ ওকে নেক্সট সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয় আমরা শিখলাম অ্যাসার্টিভ ভয়েস শিখলাম অপটিভ ভয়েস শিখলাম এখন শিখবো কোন অ্যাক্সিওমেটিক কি হয় হি সেড
to me hurra we have kunda game kunda game আমরা আগে যেটা করছি x মানে হচ্ছে প্রসেস টু ইট ইজ কলড x মানে ফ্লেক্সিবল সেন্টেন্স we explain we joy that they had won the game. Okay, I hope if you practice at your house, start with that, everybody will be placed in properly. Then we will learn something because সবকিছু তোমরা জানো কিছু ব্যতিক্রম কথা আছে রিপোর্টের স্পে যদি ইউনিভার্সাল ট্রুথ অফ দি হ্যাবিচুয়াল ফ্যাক্টর তাহলে তার কোনো পরিবর্তন হয় না সাসেস হি সেড টু মি দি আর মুভস রাউন্ড দ্য সান We are close to the sun. Take it then. What's the answer to that? He told me that the earth moves around the sun. Okay? I hope everybody will be like this class. If you try and try again at your class, everybody will realize this subject, this item. If you practice at home, everybody will be able to about this sentence. I hope you will not go out at your house, stay at your home. Thank you very much. Pray for me. I pray Allah will save you. Okay? Assalamu alaikum.